হ্যালো বন্ধুরা, তো এতদিন ধরে আমরা যাকে চকলেট হিরো ভাবতাম, আজকে তিনি একটি এমন মুভি রিলিজ করতে চলেছে যা দেখে সবাইরই রোমটে খাড়া হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কার কথা বলতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, রণবীর কাপুরের যে নিউ ট্রেলার অর্থাৎ শমশেরা মুভিটির ট্রেলার এসেছে, তা দেখে যে কারোরই রোমটে খাড়া হয়ে যেতে পারে। শমশেরা মুভিটির টিজার এবং ট্রেলার প্রায় দুদিনের গ্যাপের মধ্যে দিয়ে রণবীর কাপুর সত্যি আমাদেরকে অনেকখানি চমকে দিয়েছেন। সাথে সাথে আমরা এই ভিডিওটিতে এমন কিছু আরো ফ্যাক্ট জানতে চলেছি শমশেরা মুভিটির সম্বন্ধে যা হয়তো আমরা আগে জানতাম না। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বক্স অফিস ব্লাস্টার। আপনাদেরকে আবারও একবার স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। রণবীর কাপুরের আপকামিং মুভি শমশেরা মুভিটির ট্রেলারটি দেখার পর যে কেউই বিস্মিত হয়ে যেতে পারে, কারণ ট্রেলারটি সেই রকম বানিয়েছে। এই মুভিটির মধ্যে আমরা প্রায় সব কিছু দেখতে পাবো, যেখানে যদি দেখা যায় ট্রেলারটির মধ্যেই কিছুটা ফুটিয়ে তোলা হয়েছে যে এখান থেকে আমরা কি কি দেখতে পাবো। তার মধ্যে এই মুভিটির মধ্যে থ্রিলিং, কমেডি, ড্রামা এবং মুভিটির মধ্যে যে মেইন জিনিস তা হলো হিস্টোরিক্যাল স্টোরি, যা কিনা যে কোনো মানুষকে গুজবাম্প ফিল করাতে পারে। আমরা একটি ইন্টারভিউতে রণবীর কাপুরকে বলতে শুনেছি যে রোমান্টিক ফিল্মের বদলে এবারে তিনি নতুন কিছু ট্রাই করতে চলেছেন। এই মুভিটির একটি ট্রেলার আমরা আগের বছর দেখেছিলাম, যেটি কিনা দেখার পরই আমরা বুঝেছিলাম যে একটি দুর্দান্ত ফিল্ম আসতে চলেছে রণবীর কাপুরের। তো তারপরে হঠাৎ করে এক বছর কোনো পাত্তাই নেই, কিন্তু তিন দিন আগে হঠাৎ করে এই শমশেরা মুভিটির টিজার রিলিজ করা হয় কোনো কিছু অ্যানাউন্স ছাড়াই। অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারছেন যে অ্যানাউন্স ছাড়াই কোনো মুভির যদি টিজার বা ট্রেলার রিলিজ করার কথা ভাবা হয়, তার মানে আপনারা বুঝতে পারছেন যে ডিরেক্টর তার মুভিটির প্রতি কতখানি কনফিডেন্স আছে যে তার মুভিটি হিট হবেই হবে। এখান থেকে আমরা তার ট্রেলারটি দেখেই বুঝতে পারছি যে ডিরেক্টর এখানে ভুল করেননি। আমার মনে হয় এই মুভিটির জন্য থিয়েটারে সাধারণ মানুষের অভাব হবে না, কারণ ট্রেলারটি দেখার পর যে কোনো মানুষই এই মুভিটি দেখার জন্য উৎসুক হয়ে আছেন। এই বছরই রণবীর কাপুরের ব্যাক টু ব্যাক যে এন্ট্রি, তো তা দেখে সবাই প্রায় হতবাক হয়ে গেছেন, কারণ এইরকম ধরনের দুটি মুভি যা কিনা মানুষকে সত্যি চমকে দিতে পারে। আমরা তো ব্রহ্মাস্ত্র ট্রেলারটিতেও দেখেছি যে সেখানে রণবীর কাপুর কি লেভেলে লেগেছে। আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই বছরই আমরা রণবীর কাপুরের এইরকম ধরনের দুটি ব্লকবাস্টার ফিল্ম পেতে চলেছি। প্রতিদিনে আমরা হয়তো ভাবছিলাম যে বলিউড অনেকখানি পিছিয়ে পড়ছে সাউথের কাছে, কিন্তু এখন মনে হচ্ছে যে না, বলিউডও সাউথের সাথে টক্কর দিতে পারে। তার জন্য রণবীর কাপুর সম্পূর্ণভাবে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরপর আমরা যদি এই মুভিটির মেন স্টোরির দিকে দেখি, তবে এই মুভিটির স্টোরিতে রণবীর কাপুরের আমরা দুটি ক্যারেক্টার দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, রণবীর কাপুরের এখানে আমরা দুটি ক্যারেক্টার দেখতে পাবো। এখানে আমরা প্রথমে দেখতে পাবো যে রণবীর কাপুর ধনী মানুষদের টাকা পয়সা লুট করছেন। এই ধনী মানুষেরা ইংরেজদের কাছে কমপ্লেন করেন যে এমন একজন এসেছে যে কিনা তাদের সবকিছু ডাকাতি করে নিয়ে যাচ্ছে। সেখানে আমরা দেখতে পাবো যে সঞ্জয় দত্ত ব্রিটিশদের হয়ে পুলিশের কাজ করেন, এই কেসটি সঞ্জয় দত্তকে দেওয়া হয়। এরপর আমরা দেখতে পাবো যে সঞ্জয় দত্ত কতটা খতরনাক লেগেছে, এবং আমরা নিশ্চয়ই জানি যে হিস্টোরিক্যাল ফিল্মগুলির জন্য সঞ্জয় দত্ত কতটা ফেমাস। এর আগেও আমরা অগ্নিপথ মুভিটিতেও দেখেছি যে তিনি কতটা খতরনাক লেগেছিলেন। আমার মনে হয়তো এই মুভিটিতে সঞ্জয় দত্তকে আরো এক স্টেপ উপরে লাগছে, কারণ এখানে আরো খতরনাক ধরনের লুক দেওয়া হয়েছে। তিনি সাধারণ মানুষের উপর কেমন ভাবে অত্যাচার করছেন এবং তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কিভাবে ব্রিটিশরা সাধারণ মানুষের উপর অত্যাচার করতো সেই টাইমে। এরপর আমরা দেখতে পাবো যে সঞ্জয় দত্ত রণবীর কাপুরের ওপরও অত্যাচার করার চেষ্টা করেন, কিন্তু রণবীর কাপুর ছিলেন আলাদা লেভেলের মানুষ। এইভাবে ব্রিটিশ টাইমের এই হিস্টোরিক্যাল ফিল্মটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শমশেরা মুভিটির ট্রেলারটিতে। সাথে হয়তো আমরা দেখতে পাবো যে সঞ্জয় দত্ত একসাথে রণবীর কাপুরের সাথে মিলে গেছেন এবং একসাথে তারা ব্রিটিশদের প্রতি লড়াই করতে থাকবেন। তো আমরা একটি জায়গায় দেখেছি যে সঞ্জয় দত্তকে ব্রিটিশ পুলিশদের কেউ পরোয়া করে না, কারণ আমরা একটি জায়গাতে দেখেছি যে সঞ্জয় দত্ত ব্রিটিশ পুলিশদেরকে খিল্লি করছেন। এই মুভিটির বাজেট প্রায় 150 crore, কিন্তু এই ট্রেলারটি দেখার পর আমি এটি ক্লিয়ারলি বলতে পারি যে এই মুভিটি প্রায় 1000 crore ওপর বিজনেস করতে চলেছে। আপনাদের মতে এই মুভিটি হিট না ফ্লপ হবে তা জানাতে ভুলবেন না কমেন্টে। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টেক কেয়ার, বাই বাই।